আমরা সবাই জানি সারদার অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জিনিস তিনি তখন নবান্ন ছিল না, মহাকরণ ছিল, সেখান থেকে ফ্লাগ নাড়িয়েছিলেন। আমরা সবাই জানি ডেলোর বাংলোতে গৌতম কুণ্ডু এবং সুদীপ্ত সেনকে নিয়ে মমতা ব্যানার্জি মিটিং করেছিলেন। আমরা সবাই জানি যে মুখ্যমন্ত্রীর লেখা আঁকা বা অন্য কারো আঁকা বলতে পারবো না ছবিগুলো সারদার টাকায় কারা কারা কিনেছিলেন। আমরা সবাই জানি তারা বাংলার দীর্ঘদিন ধরে বেতন, যেটা সারদার চ্যানেল ছিল তার বেতন মুখ্যমন্ত্রী তার রিলিফ ফান্ড থেকে দিয়েছেন। আমরা সবাই জানি মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে সারদা রোজভ্যালিরা বড় বড় কন্ট্রিবিউশন করেছেন, এগুলো সবাই জানে এবং এই দুর্নীতি নিয়ে বলার অধিকার উনার নেই। উনি কোন এক মহিলা বলেছেন, তিনি বলেছেন আমি সোশ্যাল প্রোগ্রাম পুজো উদ্বোধনে যাই, কে মঞ্চে থাকবে আমি ঠিক করি না। হ্যাঁ, আপনি হয়তো ঠিক করেন না, কিন্তু আপনি মাননীয় অর্পিতা দেবীকে যেভাবে আপনি গত বছর নাকতলা উদয়ন সঙ্গে আপনি শুধু অচেনা নন, একজন অতি পরিচিত বলে নিজেই স্ট্যাম্প লাগিয়েছেন। আপনার ভিডিওতে দেখা যাচ্ছে আপনি বলছেন অর্পিতা উড়িষ্যাতেও কাজ করেছে, উড়িয়া ভাষা জানে, আপনি একটা উড়িয়া বাক্য প্রতি তার উদ্দেশ্য করেছেন, বলেছেন আমি প্রতি বছরই ওকে এখানে দেখি, বলেছে শুধু এখানে নয় ববির ওখানেও অর্পিতা যায়। এগুলো শুধু অডিও নয়, ভিডিও, আপনার বক্তব্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মোবাইল ফোনে ঘুরে বেড়াচ্ছে। আর এই অর্পিতা দেদিমণিরা তারা শুধুমাত্র আপনার সঙ্গে দুর্গাপূজার মঞ্চ শেয়ার করেছে তাই নয়, বিহালা পূর্ব এবং পশ্চিমে পার্থ চ্যাটার্জি আর আপনার দলের বিধায়ক সোহমকে নিয়ে তিনি ভোটের প্রচার করেছেন। শুধু বিহালার মধ্যে পার্থ চ্যাটার্জির জন্য প্রচার সীমাবদ্ধ রাখেননি, আপনার নাচে না তৃণমূলের সঙ্গে তথাকথিত সম্পর্ক না রাখা অর্পিতা মধ্যমগ্রামে রথীন ঘোষের প্রচারেও অংশগ্রহণ করেছে পার্থ চ্যাটার্জিকে সাথে নিয়ে। তাই তৃণমূলের সঙ্গে সম্পর্ক নেই আজকে বললে কেউ বিশ্বাস করবে না। আজকালকার জুনে আধুনিক ভারতে আধুনিক ব্যবস্থাপনায় মানুষ সবকিছুই দেখছে, এইভাবে সত্য এবং দুর্নীতিকে আড়াল করা যায় না। প্রকৃতপক্ষে এই সরকার, এই দল সম্পূর্ণভাবে দুর্নীতিতে নিমজ্জমান। এই বাংলায় 2 কোটি বেকার, শিল্প নেই, 5 লক্ষের বেশি কোটি টাকা ইতিমধ্যে ঋণে পরিণত হয়েছে, গভর্নেন্স বলে কিছু নেই। আজকেও সম্মান প্রদানে আপনি দেখবেন সেখানে তৃণমূলের এমএলএ এমপিদেরকে সম্মান প্রদানের মধ্য দিয়ে সম্মান প্রদানের মঞ্চকে এবং ব্যবস্থাকেও রাজনৈতিককরণ করেছে এই প্রাইভেট লিমিটেড কোম্পানি পরিচালিত তৃণমূল কংগ্রেস সরকার। আগামী দিনে প্রস্তুত থাকুন, এ তো সবে ভোরবেলা হয়েছে, এখনো সকাল হয়নি। সকাল গড়িয়ে যখন দুপুর হবে, দুপুর যখন বিকাল হবে, তখন তৃণমূলকে গণতান্ত্রিকভাবেই বিদায় নিতে হবে।